আসসালামু আলাইকুম লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা যেমন বলছি আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি আজ আমি মূলত তোমাদের পড়াবো হচ্ছে অষ্টম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ ও নির্মিতি আছে এই বইটি তোমরা সবাই বরাবরের মতো বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইটি নিয়ে আসো পাশাপাশি তোমাদের খাতা কলম নিয়ে বসো ঠিক আছে আমরা সবাই জানি যে ব্যাকরণ ছাড়া আমাদের একটা দিনও অসম্ভব আমরা বাংলা ভাষায় যেহেতু কথা বলি আমরা যেহেতু বাঙালি আমাদের মাতৃভাষা বাংলা সো আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে গেলে অবশ্যই অবশ্যই ব্যাকরণের প্রয়োজন ব্যাকরণ ছাড়া আমরা কোনোভাবেই আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারবো না ঠিক আছে আর তাই আমরা যেটা করবো আমরা খুবই আগ্রহের সাথে এবং আনন্দ নিয়ে মজা করে করে বাংলা ব্যাকরণ শিখবো ঠিক আছে খুবই মনোযোগের সাথে আমরা বাংলা ব্যাকরণ শিখবো এবং না দেখে লিখবো ওকে তো চলো আমরা পড়ায় চলে যাই গত ক্লাসে আমি কি পড়িয়েছিলাম কারো মনে আছে গত ক্লাসে যারা যারা ছিলে তারা একটু আমাকে বলো তো তোমরা কি পড়াগুলো বুঝেছিলে কিনা বা তোমরা কমপ্লিট করেছো কিনা তোমরা কেউ আমাকে কিন্তু এখনও কমেন্ট করে জানাওনি তোমরা প্লিজ আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের ফিডব্যাক জানাবে ঠিক আছে আমরা কিন্তু গত ক্লাসে পড়েছিলাম বিশেষের শ্রেণী বিভাগ পড়েছিলাম তাই না বিশেষ পদটা পড়েছিলাম তারপর বিশেষ পদে যে নানান রকমের শ্রেণী বিভাগ আছে সেগুলো পড়েছিলাম বাক্যে প্রয়োগটা পড়েছিলাম ঠিক আছে এগুলো পড়েছিলাম তো আজকে আমরা যেটা পড়ব আজকে আমরা পড়ব নির্দেশক সর্বনামের রূপ চলিত রীতিতে কিছু নির্দেশক সর্বনামের রূপ আছে এ এবং ও এ এবং ও আজকে আমরা এগুলো সম্পর্কে জানব দেখো বাক্যে বিশেষ পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে কি বলা হয় সর্বনাম পদ বলে আমরা কিন্তু সবাই জানি তাই না তোমরা পদ পড়েছো তো তাই না ছোটবেলায় পড়েছো না আচ্ছা তার মানে হচ্ছে বাক্যে বিশেষ পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে কি বলা হয় সর্বনাম পদ বলে যেমন বিশেষ পদে কি হবে বকুল ভালো ছেলে আর সর্বনামে কি হবে সে প্রতিদিন স্কুলে যায় তার স্বাস্থ্য ভালো তাকে সবাই কি করে বলো ভালোবাসে এখানে বিশেষ বকুলের পরিবর্তে সে তার তাকে প্রভৃতি পদ ব্যবহার করে বাক্যগুলি কি হয়েছে বলে শ্রুতি মধুর হয়েছে শ্রুতি মধুর কাকে বলে শুনতে যেটা ভালো শোনা যায় ঠিক আছে আচ্ছা তার মানে কি বলো বাক্যে বিশেষ পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে কি বলা হয় সর্বনাম পদ এক কথায় সর্বনাম পদ বিশেষ পদের পরিবর্তে বসে যেমন বকুল ভালো ছিল এখানে বকুলকে যদি বলা হয় যে সে প্রতিদিন স্কুলে যায় তার স্বাস্থ্য ভালো তাকে সবাই ভালোবাসে তার মানে কি এগুলো সে তার তাকে এগুলো হচ্ছে কি সর্বনাম পদ কারণ এগুলো বিশেষ পদের মানে বকুল নামের পরিবর্তে বসেছে দেখো বাংলা ভাষায় সর্বনাম পদ নানা রকম হয় যেমন ব্যক্তিবাচক সর্বনাম দেখো আমি আমরা তুমি তোমরা সে তারা তিনি এরা ওরা ইত্যাদি একটু খেয়াল করো তোমরা অবশ্যই অবশ্যই এগুলো না দেখে লিখবে ঠিক আছে দেখো ব্যক্তিবাচক সর্বনামটা দেখো আমি আমরা তুমি তোমরা সে তারা তিনি এরা ওরা ইত্যাদি আর নির্দেশক সর্বনামটা দেখো এ এটি সেটি সেগুলো ইত্যাদি এগুলো হচ্ছে নির্দেশক আর সাকল্যবাচক সর্বনামটা দেখো সকল সব সমুদয় এগুলো হচ্ছে সাকল্যবাচক সর্বনাম সাপেক্ষ সর্বনামটা দেখো সে যে যা তা যিনি তিনি এগুলো হচ্ছে কি সাপেক্ষ সর্বনাম আমি আবারও বলছি সে যে যা তা যিনি তিনি এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম প্রশ্ন সূচক সর্বনামটা দেখো কি কার কাদের কিসে ইত্যাদি হচ্ছে কি প্রশ্নসূচক সর্বনাম আমি আবারও বলছি কি কার কাদের কিসে এগুলো হচ্ছে প্রশ্নসূচক সর্বনাম আত্মনির্দেশক সর্বনামটা দেখো কেউ কোনো কেহ কিছু ইত্যাদি কেউ কোনো কেহ কিছু ইত্যাদি এগুলো হচ্ছে অনির্দেশক সর্বনাম কি অনির্দেশক সর্বনামটা কেহ কোনো কেউ কিছু ইত্যাদি আর আত্মবাচক সর্বনাম হচ্ছে স্বয়ং নিজ খোদ আপনি ইত্যাদি আত্মবাচক আত্ম মানে কি নিজ আত্মবাচক সর্বনামটা হচ্ছে স্বয়ং নিজ খোদ আপনি ইত্যাদি আর অন্যাদি বাচক সর্বনামটা দেখো অন্য অপর পর ইত্যাদি তাহলে আমরা বাংলা ভাষায় যে নানা রকম সর্বনাম পদ আছে এর মধ্যে কয়টি জেনেছি আট রকমের জেনেছি কী কী একটা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম দুই নম্বর কী নির্দেশক সর্বনাম তিন নম্বর হচ্ছে সাকল্যবাচক সর্বনাম চার নম্বর সাপেক্ষ সর্বনাম তোমরা আমার সাথে বলো পাঁচ নম্বর কী বলো প্রশ্নসূচক সর্বনাম ছয় নম্বর হচ্ছে অনির্দেশক সর্বনাম সাত নম্বর কী বলো আত্মবাচক সর্বনাম আট নম্বর হচ্ছে অন্যাদিবাচক সর্বনাম আমি আবারও বলছি দেখো ব্যক্তিবাচক সর্বনাম দুই নম্বর কী নির্দেশক সর্বনাম তিন নম্বর হচ্ছে সাকল্যবাচক সর্বনাম চার নম্বর সাপেক্ষ সর্বনাম পাঁচ নম্বর হচ্ছে প্রশ্নসূচক কী বলো সর্বনাম ছয় নম্বর অনির্দেশক সর্বনাম
সাত নম্বর আত্মবাচক সর্বনাম, আট নম্বর হচ্ছে অন্যাদিবাচক সর্বনাম। এখন ব্যক্তিবাচক সর্বনাম কোনগুলো দেখো, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তিনি, এরা, ওরা, এগুলো হচ্ছে কি ব্যক্তিবাচক সর্বনাম। আর নির্দেশক সর্বনামটা দেখো, এ, এটি, সেটি, সেগুলো, এগুলো হচ্ছে কি বলো নির্দেশক সর্বনাম। আমি আবারও বলছি, এ, এটি, সেটি, সেগুলো, এগুলো হচ্ছে নির্দেশক সর্বনাম। আর সাকল্যবাচক সর্বনামটা দেখো, সকল, সব, সমুদয় ইত্যাদি। সাকল্যবাচক সর্বনাম হচ্ছে সকল, সাকল্যবান হচ্ছে সব, সকল, সব, সমুদয় ইত্যাদি। সাপেক্ষ সর্বনামটা দেখো, সে, যে, সে, যা, তা, যিনি, তিনি ইত্যাদি হচ্ছে সাপেক্ষ সর্বনাম। প্রশ্নসূচক সর্বনামটা কি, কি, কার, কাদের, কিসে ইত্যাদি। প্রশ্নসূচক সর্বনামে যেগুলোতে প্রশ্ন করা হয়, কি, কার, কাদের, কিসে। অনির্দেশক সর্বনাম, কেউ, কোনো, কেহ, কিছু, যেগুলো মানে নির্দেশ করা হয় না, যেগুলো আর কি স্পেসিফিকভাবে নির্দিষ্টভাবে যেগুলো নির্দেশ করা হয় না। অনির্দেশক সর্বনাম, কেহ, কোন, কে, কেউ, কিছু ইত্যাদি। আত্মবাচক মানে নিজের যেটা আর কি, স্বয়ং, তাহলে কী হবে, স্বয়ং, নিজ, খোদ, আপনি ইত্যাদি। অন্যাদিবাচক সর্বনাম হচ্ছে অন্য, অপর, পর ইত্যাদি। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি কি পড়লাম, আমরা পড়লাম বাক্যে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে কি বলা হয় বলো, সর্বনাম পদ। আমি আবারও বলছি, বাক্যে, তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা আমাকে কিন্তু জানিও না বুঝতে পারলে। বাক্যে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। যেমন, বকুল ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়, তার স্বাস্থ্য ভালো, তাকে সবাই ভালোবাসে। এখানে বকুলের পরিবর্তে সে, তার, তাকে বলেছে, তার মানে হচ্ছে সে, তার, তাকে হচ্ছে কি সর্বনাম পদ। যেহেতু বকুল হচ্ছে একটা পদ, এই বকুলের যে বিশেষ্য পদটা আছে, বিশেষ্য পদের পরিবর্তেই হয়েছে কি বলো, সে, তার, তাকে, ঠিক আছে? তো বাংলা ভাষায় সর্বনাম পদ নানা রকমের আছে। এর মধ্যে আমরা আট রকমের সর্বনাম সম্পর্কে জেনেছি। একটা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম, দুই নম্বর কি বলো নির্দেশক সর্বনাম, তিন নম্বর হচ্ছে সাকল্যবাচক সর্বনাম, চার নম্বর সাপেক্ষ সর্বনাম, পাঁচ নম্বর বলো প্রশ্নসূচক সর্বনাম, ছয় নম্বর হচ্ছে অনির্দেশক সর্বনাম, সাত নম্বর আত্মবাচক সর্বনাম, আট নম্বর কি অন্যাদিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনাম কোনগুলো, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তিনি, ওরা, এরা ইত্যাদি। আর নির্দেশক সর্বনাম হচ্ছে এ, এটি, সেটি, সেগুলো। সাকল্যবাচক সর্বনাম হচ্ছে সকল, সব, সমুদয় ইত্যাদি। আর সাপেক্ষ সর্বনাম, যে, সে, যা, তা, যিনি, তিনি ইত্যাদি। প্রশ্নসূচক সর্বনামটা দেখো, কি, কার, কাদের, কিসে ইত্যাদি। অনির্দেশক সর্বনাম, কেউ, কোনো, কেহ, কিছু ইত্যাদি। আত্মবাচক সর্বনামটা দেখো, স্বয়ং, নিজ, খোদ, আপনি ইত্যাদি। আর অন্যাদিবাচক সর্বনাম হচ্ছে অন্য, অপর, পর ইত্যাদি, ঠিক আছে? অন্যাদিবাচক কী হবে বলো, অন্য, অপর, পর ইত্যাদি। তাহলে আমরা আজকে জানতে পারলাম যে সর্বনামটা কাকে বলে, বাক্যে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে কী বলা হয় বলো, সর্বনাম পদ। বুঝতে পেরেছো সবাই? এখন আমরা পড়ব নির্দেশক সর্বনামের রূপ, মানে এ এবং ও নিয়ে আমরা এখন পড়ব। যে সর্বনাম পদ সাধারণত বিশেষ্যকে নির্দিষ্ট করে দেয় তাকে নির্দেশক সর্বনাম পদ বলে। তার মানে হচ্ছে ওই যে আমরা পড়েছি, যে এর আগে পড়লাম নির্দেশক সর্বনাম, ওটাই আমরা জানবো। যে সর্বনাম পদ সাধারণত কি করে, বিশেষ্যকে নির্দিষ্ট করে দিবে, কোনো বিশেষ্যকে একদম নির্দিষ্ট করে দিবে তাকে কি বলা হয়, নির্দেশক সর্বনাম পদ। যেমন, এ, এই, এরা, ইহারা, ইহা, এরা, ইহাদের, এদের, ও, ওরা, ওদের, তারপর হচ্ছে চন্দ্রবিন্দু দিয়ে হচ্ছে ওদের, ওই, উনি, উহা, উহাদের ইত্যাদি। এগুলো তোমরা বই দেখলে ভালোভাবে বুঝতে পারবে। বিশেষ্য পদের সাথে যেমন বিভক্তি যোগ হয়ে শব্দ গঠন করে, তেমনি বিভক্তি প্রত্যয় ও কর্ম প্রবচনে যুক্ত হয়ে কি হয়, সর্বনামের রূপ হয়। আমি আবারও বলছি, বিশেষ্য পদের সাথে যেমন বিভক্তি যোগ হয়ে কি করে শব্দ গঠন করে, তেমনি বিভক্তি প্রত্যয় ও কর্ম প্রবচনীয় যুক্ত হয়ে কি হয়, সর্বনামের রূপ হয়, ঠিক আছে? দেখো, এ, এর কিছু রূপ দেখো, প্রাণীবাচক রূপ দেখো একবচনে, এ, এর, ইনি, এর, আর বহুবচনে হবে এরা, এদের, এরা, এদের, মানে চন্দ্রবিন্দু দেয়া সহ। এ আমার ভাই, এর নাম হচ্ছে উজ্জ্বল। আর এটা যদি বলা হয়, ইনি আমার চাচা, এরা করাচি থাকেন, এদের লোহা লক্করের বড় ব্যবসা আছে, এগুলো হচ্ছে কি বলো, প্রাণীবাচক রূপ, ওকে? তারপর দেখো অপ্রাণীবাচক রূপ দেখো একবচন, এটা, এটি, এখানা,
বহুবচন হচ্ছে এসব এগুলো এই সমস্ত বাক্যটা দেখো এটা এখান থেকে সরাও এটা এখান থেকে সরাও তার মানে হচ্ছে ধর বইটা কথা বললাম যে এটা এখান থেকে সরাও তারপর এটি আপনার বই এগুলো টেবিলে রাখো এসবের জন্য তুমি দায়ী এসবের জন্য কি তুমি দায়ী এই সমস্ত কথা আমাকে কেন শোনাচ্ছেন এগুলো সবই হচ্ছে অপ্রাণীবাচক রূপ ওকে আচ্ছা ও এর রূপটা দেখো প্রাণীবাচক রূপ এক বছরে দেখো ও ওর ও উনি ওদের একে ঠিক আছে আর বহুবচন হচ্ছে ওরা ওদের ওরা ও চন্দ্রবিন্দু দিয়ে আর কি ওরা ওদের ওদেরকে বাক্যটা দেখো ও যেন ফিরে আসে তারপর কি হবে উনি সম্পর্কে আমার কি হন বলো মামা হন এগুলো হচ্ছে প্রাণীবাচক রূপ ও এর ওদের বাড়ি কোথায় ময়মনসিংহ ওকে এখন ডাকার দরকার নাই ওদের যেতে বলো এগুলো সবই হচ্ছে কি প্রাণীবাচক রূপ আর অপ্রাণীবাচক রূপ দেখো এক বচন হচ্ছে ওই ওটি ওখানা বহু বচন কি ওসব ওগুলো ও সমস্ত তবে ওই কথাই রইল বলে না যে তবে ওই কথাই রইল এটা হচ্ছে অপ্রাণীবাচক রূপ ওটি কিসের বই ঠিক আছে ওখানে আবার কবে কিনলে ওসব কথা ছাড়ো তো তোমার ওগুলো কাল দেখে দেব ঠিক আছে ও সমস্ত গুলবাজি এবার বন্ধ করো এই প্রত্যেকটাই হচ্ছে কি অপ্রাণীবাচক রূপ আমি আবারও বলছি এক বচনটা দেখো ওই ওটি ওখানা আর বহু বচন হচ্ছে ওসব ওগুলো ও সমস্ত ঠিক আছে তো বাক্যটা কি হবে তবে ওই কথাই রইল ওটি কিসের বই ওখানে আবার কবে কিনলে ওসব কথা ছাড়ো তো তোমার ওগুলো কাল দেখে দেব ও সমস্ত গুলবাজি এবার কি করো বলো বন্ধ করো তাহলে বুঝতেই পারছো যে আমরা কি কি জানলাম আজকে আমরা আজকে জানলাম যে নির্দেশক সর্বনামের যে রূপ আছে চলিত রীতিতে এ এবং ও এদের সম্পর্কে জেনেছি কি কি জেনেছি যে বাক্যে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে কি বলে সর্বনাম পদ বলে আমি আবারও বলছি বাক্যে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে যেমন বকুল ভালো ছেলে সে প্রতিদিন স্কুলে যায় তার স্বাস্থ্য ভালো তাকে সবাই কি করে বলো ভালোবাসে ঠিক আছে আচ্ছা বাংলা ভাষায় নানা রকমের সর্বনাম পদ আছে কি কি ব্যক্তিবাচক সর্বনাম নির্দেশক সর্বনাম সাকল্যবাচক সর্বনাম সাপেক্ষ সর্বনাম প্রশ্নসূচক সর্বনাম অনির্দেশক সর্বনাম আত্মবাচক সর্বনাম আর কি অন্যাদিবাচক সর্বনাম আচ্ছা ব্যক্তিবাচক সর্বনাম কি কি আমি আমরা তুমি তোমরা সে তারা তিনি এরা ওরা ইত্যাদি আর নির্দেশক সর্বনাম এ এটি সেটি সেগুলো ইত্যাদি সাকল্যবাচক সর্বনাম কোনটা সকল সব সমুদয় ইত্যাদি সাপেক্ষ সর্বনাম হচ্ছে যে সে যা তা যিনি তিনি ইত্যাদি প্রশ্নসূচক সর্বনামটা দেখো কি কার কিসের কাদের ইত্যাদি অনির্দেশক সর্বনাম কেহ কোনো কেউ কিছু ইত্যাদি আত্মবাচক সর্বনাম কোনটা স্বয়ং নিজ খোদ আপনি ইত্যাদি আর অন্যাদিবাচক সর্বনাম হচ্ছে অন্য অপর পর ইত্যাদি ঠিক আছে আমরা আরও কি জেনেছি আমরা জেনেছি নির্দেশক সর্বনাম পদটা আসলে কাকে বলে যে সর্বনাম পদ সাধারণত বিশেষ্যকে কি করে নির্দিষ্ট করে দেয় তার মানে হচ্ছে যে সর্বনাম পদ সাধারণত বিশেষ্যকে নির্দিষ্ট করে দেয় তাকে কি বলে নির্দেশক সর্বনাম পদ বলে ঠিক আছে আচ্ছা নির্দেশক সর্বনাম পদের ক্ষেত্রে এ এবং ও এর ব্যবহারও আমরা জেনেছি প্রাণীবাচকে যেমন এর ব্যবহার আছে এ আমার ভাই এর নাম উজ্জ্বল ইনি আমার চাচা এরা করাচি থাকেন এদের লোহলক্ষরে বড় ব্যবসা আছে আর অপ্রাণীবাচক রূপ খেতে হবে এটা এখান থেকে সরাও এটি আপনার বই এগুলো টেবিলে রাখো এসবের জন্য তুমি দায়ী এ সমস্ত কথা আমাকে কেন শোনাচ্ছেন ও এর প্রাণীবাচক রূপটা দেখো ও যেন ফিরে আসে উনি সম্পর্কে আমার মামা হন ওদের বাড়ি ময়মনসিংহ ওকে এখন ডাকার দরকার নেই ওদের যেতে বলো আর অপ্রাণীবাচক রূপ যেটা হবে তবে ওই কথাই রইল ওটি কিসের বই ওখানে আবার কবে কিনলে ওসব কথা ছাড়ো তো তোমার ওগুলো কাল দেখে দেব ও সমস্ত গুলবাজে এবার বন্ধ করো ঠিক আছে তাহলে পড়া এ পর্যন্ত রইলো তোমরা বাসা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং কেউ কোথাও আটকে গেলে অবশ্যই অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে কমেন্ট বক্সে তাছাড়া আমাদের লেখাপড়া অনলাইনের যে ইউটিউব চ্যানেলটি আছে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে বেল বাটনে ক্লিক করবে লাইক এবং শেয়ার করবে তোমাদের যত পরিচিত মানুষ আছে সবাইকে বেশি বেশি করে ইনভাইটেশন পাঠাবে ঠিক আছে তো আগামী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ